স্রোতটা বন্ধ হয়ে যায়। আবার নতুন করে জল জমলো, আবার সেই জলগুলো জমতে শুরু করলো, আবার ওখানে বসার জন্ম নেবে, আবার কিছুদিন বাদে থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বাড়বে বলে আমাদের ধারণা। ঠান্ডা এলো না যখন, তখন আমাদের হ্যাঁ ডেঙ্গু নিয়ে আরেকটু চিন্তায় তো থাকবেই, যতদিন না আমরা ঠান্ডার পাচ্ছি একটু ভালো রকম। সমস্যার কথা স্বীকার করেছে পুর কর্তৃপক্ষ, আমাদের কাজটা বাড়িয়ে দিল, পিছিয়ে দিয়ে বলবো না, কারণ আমরা আমাদের বিশেষজ্ঞ যারা ইন্টারমোলজিস্ট আছেন, পতঙ্গবিদ আছেন, তাদের সাথে আমরা আলোচনা করেই এটা আমরা, তারা আমাদের বারবার এটা সতর্ক করেছেন যে আমরা এখন থেকে সারা বছরেই ডেঙ্গু হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 50% যদি হিউমিডিটি থাকে, তাহলে বাতাসে আর্দ্রতা থাকে, তাহলে ডেঙ্গু মশা জন্মাবার উপযুক্ত পরিবেশ। ডেপুটি মেয়র যখন ডেঙ্গি মোকাবিলায় ফের নতুন করে শুরু করার কথা বলছেন, তখন মারণ ডেঙ্গির মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদেরই একাংশ। এখন তো দেখা যাচ্ছে শুধু সকালে নয়, রাত্রে মশা কামড়ালেও ডেঙ্গি হতে পারছে, ফলে সেই ব্যবস্থাপনা আছে কিনা এটা আমাদের অবধারিতভাবে এটা আমাদের সন্দেহ আছে যে সরকার কি প্রস্তুত এই লড়াইটা লড়বার জন্য আবার একটা আউটব্রেক হবে।